বিনা উস্কানিতে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত 12, আহত 80 জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার নতুন করে বিমান হামলা চালিয়ে এক শিশুসহ 12 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনিদের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতা ছাড়াই দখলদার সেনাদের এসব পাশবিক হামলায় আহত হয়েছেন অন্তত 80 জন। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামী জিহাদ জানিয়েছে, গাজা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্যালেস্টাইন টাওয়ারের একাধিক অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে সেখানে থাকা ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের কমান্ডার তাইসিরি আল জাবারি শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে আল জাবারির 5 বছরের শিশুকন্যাও রয়েছে। আহত আরও 80 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দুপুরের পর গাজার বহুতল বিশিষ্ট একটি আবাসিক ভবনে মূল হামলা চালায় দখলদার সেনারা। বেসামরিক লোকজন পরিপূর্ণ ভবনে হামলায় বহু মানুষের হতাহত হয়েছে। এছাড়া গাজা উপত্যকার আরও 2টি স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। খান ইউনুস এবং ফারা শহরের পাশাপাশি আল হুজাইফা সংলগ্ন এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি বাহিনীর বর্বরতার পর ইসলামী জিহাদ একটি বিবৃতিতে বলেছে, শত্রুরা আমাদের জনগণকে লক্ষ্য করে একটি যুদ্ধ শুরু করেছে। আমাদের সবার কর্তব্য নিজেদের এবং আমাদের জনগণকে রক্ষা করা। এছাড়া গাজা উপত্যকায় ইসরায়েলি বিরোধী প্রধান প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফাউজি বারহুম একটি বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে এই উত্তেজনা শুরু করা হয়েছে, এর সম্পূর্ণ দায়ভার তাদেরই বহন করতে হবে। তিনি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজ সর্বশক্তি দিয়ে গাজা উপত্যকায় আমাদের জনগণকে রক্ষা করবে এবং প্রতিক্রিয়া অব্যাহত রাখবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।